লকডাউনে দোকান শপিং মল বন্ধ থাকায় ব্যবসায়ীদের পঞ্চাশ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে কাল থেকে দোকান শপিং মল খুললেও বিপুল লোকসান পুষিয়ে নেওয়া কঠিন হবে তারপরও ক্ষতি কিছুটা সামাল দিতে শনিবার ধোয়া মোছার ব্যস্ত ছিল মার্কেট কর্তৃপক্ষ কোনো দোকানই স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মালিক সমিতি কাল এই বন্ধ দরজা খুলে যাবে আবারও সরগরম হবে ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে তবে পুরনো সেই মুখরতা কতটা ফিরবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে কেননা স্বাস্থ্যবিধির কড়াকড়ি পুরো দমে রক্ষা করা হবে বলে জানাচ্ছেন মালিক সমিতি বলছেন কয়েক স্তরে নিশ্চিত করা হবে সুরক্ষা বিধি কোন দোকান যদি তার মালিক কর্মচারী স্বাস্থ্যবিধি না মেনে চলায় চলে মাস্ক না পরে তাহলে আমরা তাৎক্ষণিক সেই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিব আর যদি রিপিটেডলি সেই জিনিস করে তাহলে সেই দোকানকে বন্ধ করে দেওয়া হবে কিছু ভাসমান হকার বলেন বা প্রয়োজনে তাগিদে যে মানুষগুলি বসে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে যদি স্বাস্থ্যবিধি তারা না মেনে চলে তাহলে সমগ্র এলাকার উপরই একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে এবং হয়তো বা সরকার এই ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায় কর্মীরা ব্যস্ত ধোঁয়া মোছায় কোন কোনো দোকানই নিচ্ছেন পরের দিনের প্রস্তুতি অভিজাত শপিং মলগুলোর কর্তৃপক্ষ বলছে অন্য যে কোনো মার্কেটের চেয়ে স্বাস্থ্যবিধির বাড়তি কড়াকড়ি থাকবে মাস্ক ছাড়া কেউ যমুনা ফিচার পাকে আসতে পারবে না পাশাপাশি টেম্পারেচার মাপা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত এবং শরীরটা স্যানিটাইজেশন করা এগুলো আমরা মেনটেন করেছি দোকান শপিং মল খুললেও চালু হচ্ছে না গণপরিবহন ব্যক্তিগত যান চলাচলেও কড়াকড়ি বহাল থাকছে এমন অবস্থায় কেনা ব্যাচা জমজমাট হওয়ার সুযোগ দেখছে না বাংলাদেশ দোকান মালিক সমিতি পয়লা বৈশাখে আমাদের সাত থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা বিনষ্ট হয়ে গেছে কারণ এইগুলো ঈদের সময় চলবে না এখন সব মিলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ আমাদের ঝুঁকির মধ্যে আছে আমাদের কিন্তু মাথায় আছে এইবারে ঈদটা ঈদের মতো হবে না এবং মানুষ এই মুহূর্তে ভারী পণ্য কিনতে যাবে ফ্যাশনেবল পণ্য কিনতে যাবে এইটা আমাদের কাছে খুব বেশি মনে হয় না আমরা মনে করছি যে আমাদের যে পুঁজিটা বিনিয়োগ করছি তা যদি অল্প কিছু বিস্তর আমরা পাই তাতে হয়তো আবার দুই মাস আমরা আমাদের কর্মচারীদের নিয়ে আমরা চলতে পারবো তাই সরকারের কাছে ঋণ প্রণোদনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি আরিফ রহমান ডিবিসি নিউজ ঢাকা